আসসালামু আলাইকুম, কী অবস্থা, কী খবর, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা নিয়ে আসলাম ডাউনের চারগুটি, গতবার যেভাবে কাজ করছে এভাবে আমরা ফুল ক্যালকুলেশনটা উঠায় নিছি। অবশ্যই মনোযোগ সহকারে দেন, কেউ মিস করবেন না, ঠিক আছে? তো এখানে ডাউন মারছে যখন জিরো নাইনের থেকে আমাদের স্টার্ট, ঠিক আছে? তো জিরো নাইনের থেকে যদি আমাদের স্টার্ট হয়ে থাকে, তো এখানে ডাউন মারছে জিরো সিক্স, তো আমাদের ক্যালকুলেশনে বেড়েছে জিরো প্লাস নাইন প্লাস ইজিক্যাল টু নাইন, নাইনের হোম ফোর, ঠিক আছে? তো এক ঘর আগে ফাইভ আর এক ঘর আগে সিক্স, এর দেখেন পরবর্তী গেমে কিন্তু সিক্স। ওকে, তারপরে দেখেন গেম আসছে জিরো সিক্স, সিক্স প্লাস জিরো প্লাস সিক্স প্লাস ইজিক্যাল টু সিক্স, সিক্সের হোম হয়েছে ওয়ান, এক ঘর আগে গেলে টু আর এক ঘর আগে গেলে থ্রি, পরবর্তী গেমে দেখেন এখান থেকে টুটা পাস করছে, ঠিক আছে? তারপরে গেমে দেখেন জিরো প্লাস টু প্লাস ইজিক্যাল টু সেভেন ইজিক্যাল টু টু, টুর হোম হয়েছে সেভেন, এক গ্রায় গেলে এইট আর এক গ্রায় গেলে নাইন, ঠিক আছে? তো এই জায়গাটা আছে না, এই জায়গাটা যেমন আমাদের এই হিসাবটা আপনি করে নেবেন, এখানে হয়েছে টু, তো টুর হোম হয়েছে সেভেন, এক গ্রায় গেলে এইট হইব, তার গ্রায় গেলে নাইন, তো আমাদের এই ফোরটা থাকবো না, তাহলে হিসাবটা ওকে হয়ে গেছে। তারপরে গেমে দেখেন গেম মারছে নাইন টু, ঠিক আছে? নাইন টু নাইন প্লাস টু প্লাস ইজিক্যাল টু ওয়ান, ওয়ানের হোম হয়েছে সিক্স, এক ঘর গেলে সেভেন আর এক ঘর গেলে এইট, তো এখান থেকে আমাদের কিন্তু যখন নাইন ক্যালকুলেশন করছি নাইনটা এখানে আবার পাস হয়েছে, ঠিক আছে? পরবর্তী গেমে দেখেন সিক্স ওয়ান গেম মারছে, দুটো একসাথে আছে। তারপরে দেখেন গেম মারছে আমাদের সিক্স ওয়ান, ঠিক আছে? সিক্স ওয়ানে সিক্স প্লাস ওয়ান প্লাস সেভেন, সেভেনের হোম টু, এক ঘর গেলে থ্রি আর এক ঘর গেলে ফোর, এই দেখেন এখান থেকে থ্রিটা আবার পাস করছে। তারপরে গেমে দেখেন গেম মারছে ফাইভ থ্রি, ফাইভ থ্রি প্লাস করলে এখানে একটা এইট, এইটের হোম থ্রি, এক ঘর গেলে ফোর আর এক ঘর গেলে ফাইভ, সেম ক্যালকুলেশন, দেখেন এখান থেকে থ্রি তো রাইট, ফোর এখান থেকে আবার রাইট, দেখেন, ঠিক আছে? তারপরে গেমে গেম মারছে ওয়ান ফোর, ডিজিট বেরিয়েছে ফাইভ জিরো ওয়ান টু, ওয়ান প্লাস ফাইভ প্লাস ইজিক্যাল টু ফাইভ, হোম হয়েছে জিরো, এক গ্রা গেলে ওয়ান আর এক গ্রা গেলে টু, এদেন টু আবার পাস। তারপরে দেখেন গেম মারছে ফোর টু, ফোর প্লাস টু প্লাস ইজিক্যাল টু সিক্স, সিক্সের হোম হয়েছে ওয়ান, এক গ্রা গেলে টু আর এক গ্রা গেলে থ্রি, এদেন আবার এখান থেকে থ্রি পাস। তারপরে দেখেন গেম মারছে এইট থ্রি, ঠিক আছে? এইট থ্রি প্লাস করলে ওয়ান, ওয়ানের হোম হয়েছে সিক্স, এক গ্রা গেলে সেভেন আর এক গ্রা গেলে এইট, এ দেখেন এখান থেকে সেভেন পাস, ঠিক আছে? তারপরে দেখেন গেম মারছে সেভেন ফাইভ দুই, সেভেন প্লাস ফাইভ প্লাস ইজিক্যাল টু টু, টুর হোম হয়েছে সেভেন, এক ঘর আগে গেলে এইট আর এক ঘর আগে গেলে নাইন, এই জায়গাটা আমাদের মিস, ঠিক আছে? তারপরে আমরা যদি এই জায়গাটা ফলো করি, ফাইভ প্লাস জিরো প্লাস ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু ফাইভ, ফাইভের হোম হয়েছে জিরো, তাহলে কিন্তু আমাদের ডাউন কমপ্লিট, এর দেখেন ওয়ান ফাইভ ডাউন নিয়ে গেছে, তো আমাদের সেম পজিশন আছে। তাহলে সেম পজিশন আমরা পেলাম ফাইভ প্লাস ওয়ান প্লাস ইজিক্যাল টু সিক্স, সিক্সের হোম হয়েছে ওয়ান, ঠিক আছে? এক ঘর আগে গেলে টু আর এক ঘর আগে গেলে থ্রি, তাহলে আমাদের হিসাবে টু থ্রি থেকে একটা কাজ করতে হয়, ঠিক আছে? টু থ্রি টু থ্রি, তো যাই হোক আমরা ডিজিট পেলাম টু থ্রি আর ওয়ান সিক্স আছে এই জায়গায়, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এটি একটু মার্ক করে দিতে আসি, ঠিক আছে? এই দেখেন পাস পাস পাস, তারপর হচ্ছে এখানে নাইন, ঠিক আছে? মনে করে নিন এখানে নাইন, তারপরে সিক্স, তারপরে ওয়ান, তারপরে থ্রি, তারপরে থ্রি, তারপরে ফোর, তারপরে ফোর, তারপরে টু, তারপরে টু, তারপরে আছে থ্রি,
তারপরে আছে থ্রি, তারপরে আছে সেভেন, তারপরে আছে সেভেন, তারপরে আছে মিস, তারপরে আছে গেম পাস। এখান থেকে সেম পজিশন আমাদের চারটে ডিজিট। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ফিরবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ওকে, সালামু আলাইকুম।